এই টালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার অনেকটা আগে কলকাতা পুলিশের মাথা হেট হয়েছে সেদিন, যেদিন আপনাদেরই ম্যাডাম, ডিসি সেন্ট্রাল ম্যাডাম, তিনি তার বসেদের থেকে ইনস্ট্রাকশন নিয়ে কলকাতা পুলিশকে কালিমা লিপ্ত করতে ব্যস্ত হয়ে পড়ল। এই অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বানিয়ে দিল আপনাদের ডিপার্টমেন্টে। একবার দেখুন সেই প্রেস কনফারেন্সটা, কুখ্যাত প্রেস কনফারেন্স দেখুন একবার। এখানে এটা আরেকটা ভিউ আর কি, এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডির টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। কলকাতা পুলিশের মাথা হেট আসলে কলকাতা পুলিশের এই অফিসাররা করছেন। এই অভিক দে দিনের আলোর মতন স্পষ্ট হয়েছে, প্রথম থেকে আইএমএ বলেছে, প্রথম থেকে জুনিয়র ডাক্তাররা বলেছে, এই অভিক দেকে এফএসএল এক্সপার্টের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, গোয়েন্দা বিভাগের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ডিডি বানিয়ে দেওয়া হলো। মানে ম্যাডাম আমি জানি না, বিনীত গোয়েল আমি জানি না ওনারা জানেন কি না, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট একটা সময় কলকাতা পুলিশের গোটা পৃথিবী স্যালিউট করত, গোটা পৃথিবী চেয়ার থেকে উঠে দাঁড়াতো যদি কলকাতা পুলিশের কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যায় কোনো ইনভেস্টিগেশনে আসে। কেন জানেন, সারা পৃথিবীর মধ্যে স্কটল্যান্ড ইয়ার্ডেরও আগে কলকাতা পুলিশ, হ্যাঁ গর্ব করুন, কলকাতা পুলিশ নিয়ে এখনও গর্বের বিষয় আছে, কারণ কলকাতা পুলিশটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জমিদারি নয়, কলকাতা পুলিশটা আমাদের ঐতিহ্য, কলকাতার ঐতিহ্য। সারা পৃথিবীতে প্রাচীনতম ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো কলকাতা শহরে তৈরি হয়েছিল June 1897। কলকাতায় ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো তৈরি হয়েছিল, বিশ্বে প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো এই কলকাতায়। বিনীত গোয়েল হয়তো জানেন না এই ইতিহাস, পার্টি অফিস বানিয়ে রেখে দিয়েছেন লালবাজারটাকে। বিশ্বে প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো হেমচন্দ্র বসু ও আজিজুল হক, যাদের নামে আজও এই ভদ্রলোক বিনীত গোয়েল এদের চেনেন না, এরা এই লালবাজারের ব্যুরোটি তৈরি করেছিলেন। হেমচন্দ্র বসু ও আজিজুল হকের নামে আজও পুরস্কার দেওয়া হয়। জলপাইগুড়ির কাঁঠালগুড়িতে খুন হন, এবং সেই খুনে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, অর্থাৎ আঙুলের ছাপ নিয়ে যে ইনভেস্টিগেশন করা যায় সেটা প্রথম সারা বিশ্বে এই ভদ্রলোক তারা প্রমাণ করেছিলেন। কলকাতা পুলিশ এই টি এস্টেট কর্তা হৃদয়নাথ ঘোষের খুনের কিনারা করা হয়েছিল এই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের দিয়ে। কলকাতা পুলিশই আঙুলের ছাপ শনাক্ত করে গ্রেপ্তার মূল অভিযুক্ত গোটা বিশ্বের মধ্যে অভিক ডেকে বানিয়ে দিলেন আপনারা। আপনারা জানেন না আপনারা নিজেরা কলকাতা পুলিশটাকে কিভাবে কিভাবে নষ্ট করছেন। প্রথমবার আঙুলের ছাপ দেখে খুনের কিনারা করা হয় স্কটল্যান্ড ইয়ার্ডে। স্কটল্যান্ড ইয়ার্ডে ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো তৈরি হয় আমাদেরও, অর্থাৎ হেমচন্দ্র বসু এবং আজিজুল হকের নামে আজও পুরস্কার দেওয়া হয় আমাদেরও। পরে স্কটল্যান্ড ইয়ার্ড আমাদের নকল করে তৈরি করে, আজও গর্ব করুন বাঙালি হিসেবে গর্ব করুন, স্কটল্যান্ড ইয়ার্ডে পুরস্কার প্রদান হয় ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দুজন কলকাতা পুলিশের, তাদের নামে। আর অভিক দেখে আপনারা কি সহজে ফিঙ্গারপ্রিন্টে বিশেষজ্ঞ বানিয়ে দিয়ে একটা তৃণমূলের পার্টি অফিস বানিয়ে দিলেন লালবাজারটাকে। ভয়ঙ্কর কাজ করছেন আপনারা নিজেরা, কলকাতা পুলিশকে, স্বাস্থ্য ভবনকে যেভাবে ধুলোয়ে ধূলিসাৎ করে দিচ্ছেন। আমি জানি না, আমি জানি না ম্যাডাম এরপরে কলকাতা পুলিশ নিজের ক্রেডিবিলিটি কী করে বাড়াবে।